চমকের পর চমক দিচ্ছে বিপিএল এর দলগুলো। মরা বিপিএল কে একদিনই প্রাণ ফিরিয়ে এনে দিয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। অবশ্য সেজন্য বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ধন্যবাদ জানাতে পারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে, কারণ জানুয়ারিতে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ বাতিল হওয়ার কারণেই বিপিএল এ খেলার সুযোগ পেয়ে যাচ্ছে পাকিস্তানের সকল তারকা ক্রিকেটার। রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর এবার চমক দেখালো ফরচুন বরিশাল। ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও রাকিম কর্নওয়াল খেলবেন বরিশালের হয়ে। কিছুদিন আগে টি টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন রাকিম কর্নওয়াল। ইতোমধ্যে পাকিস্তানের বর্তমান সময় সেরা তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর মধ্যেই দল নিশ্চিত হয়েছে আফ্রিদি, রেজওয়ান, হাসান আলী, শোয়েব মালিক, মোহাম্মদ আমিরের। এবার জানা গেছে পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকে দেখা যাবে সিলেট স্ট্রাইকার্সের দলে। ইতিমধ্যে আজ তারা ঢাকার একটি হোটেলে নিজেদের লোগো ও আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করেছে। সেই সাথে তারা ওই অনুষ্ঠানে তার বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করে। তারা হলেন মোহাম্মদ আমির, ধনঞ্জয় ডিসেলভা, কামিন্দু মেন্ডিস এবং থিসারা পেরেরা। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছেন বাবর আজম, যদিও এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলেনি সিলেট স্ট্রাইকার্স। তবে খবরে ভেসে আসছে তার সাথে চুক্তি করেছে সিলেট স্ট্রাইকার্স। শুধু সিলেটই নয়, দল গোছাতে আরও বেশি এগিয়ে গেছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের এক অফিসিয়াল জানিয়েছেন বিপিএল এর পুরোটা সময়ের জন্য মোহাম্মদ নওয়াজকে পেতে কাজ শুরু করেছে। এরই মধ্যে অলরাউন্ডার শোয়েব মালিকের সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স। এছাড়া আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাই, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার প্রথম নিশাঙ্কা ও জেফ্রি ভ্যান্ডারসেকে দলে টেনেছে। পিছিয়ে নেই বিপিএল এর অন্যতম সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদেরও বহরে রয়েছে আরও বড় তারকা ক্রিকেটার। পাকিস্তানের বর্তমান সময়ের তিন সেরা ক্রিকেটার মোহাম্মদ রেজওয়ান, হাসান আলী ও শাহিন আফ্রিদির সাথে কথাবার্তা এক প্রকার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।